তো কি ছিল আমাদের ট্রান্সলেশন 88। এফি একজন বিধবা মহিলা যার সঙ্গে আমি প্রথম পরিচিত হই যখন তার বয়স খুবই কম, মাত্র 25 বছর। তার নাম ছিল মিসেস হারবেন। খুব কম বয়সে তিনি আমেরিকায় চলে যান এবং সেখানে আটলান্টায় থাকতেন। সেখানে তিনি আইনজীবী হারবেনকে বিবাহ করেন, যার আইন ব্যবসায় বেশ প্রসার ছিল। তাদের একটি সন্তান ছিল, কিন্তু প্লেগের প্রাদুর্ভাব সেখানে মারাত্মকভাবে দেখা দেয় এবং এর ফলে তার স্বামী এবং সন্তান মারা যায়। ফলে আমেরিকার প্রসঙ্গে তার ভীতি তৈরি হয় এবং তিনি ফিরে এসে কোভেন্ট্রিতে তার কাকিমার কাছে থাকতে আরম্ভ করেন। আমি এটা বলতে পারি যে তার স্বামী তার জন্য যথেষ্ট সঞ্চয় রেখে গেছিলেন। এটা শার্লক সোমসের একটা গল্পের অংশ আমি তুলেছি, তো খুব সুন্দর পিস অফ রাইটিং, গল্পটা পড়ে দেখো। তো সেই গল্পের অংশ আমি তুলেছি এটা। তো যাই হোক, এটাকে আমরা ট্রান্সলেট করব। তো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে এইটুকুনিকে আগে আমরা ট্রান্সলেট করব। এই লাইনটা তোমরা, আমি দেখেছি অনেকেই ভুল করেছো স্ট্রাকচারটা। এফি একজন বিধবা মহিলা যার সঙ্গে আমি প্রথম পরিচিত হই যখন তার বয়স খুবই কম, মাত্র 25 বছর। এই লাইনটা অনেকে ভুল করেছো। তো প্রথমে যেহেতু আমাকে কি করতে হবে ট্রান্সলেশনের, আমাকে প্রথমে সাবজেক্টকে নিতে হবে, তাই তো? তো দেখে নাও এই লাইনটা লেখার কায়দাটা কেমন ভাবে করতে হয় সেটা একটু দেখো। যে প্রথম হলো এফি, ও সরি, এফি কি একজন বিধবা মহিলা, তাই না? একজন বিধবা, আ উইডো, আ উইডো কি খুবই ইয়ং ছিলেন, ওয়াজ কোয়াইট ইয়ং। কত বছর বয়স? অনলি 25 ইয়ার্স, অনলি 25 ইয়ার্স, ওকে, বা অনলি 25 করো, কমা দিয়ে অনলি 25 হোয়েন, যখন আই মেট হার। তো বাংলাটা কি আছে দেখে নেই, বাংলাটা দিয়েছে প্রথম পরিচিত হই, আমি সিম্পল লিখব আই মেট হার ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম। তো এইভাবে করে তোমাকে কি করতে হবে, এই সেন্টেন্সটাকে নিয়ে আসতে হবে। ওকে, তো আমি একবার বুঝিয়ে দিচ্ছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে কি দেখে নাও, যে এফি একজন বিধবা মহিলা, তাহলে এফি সম্বন্ধেই বলছে এই বিধবাটাকে এফি। তার জন্য আমি কিভাবে লিখলাম যে এফি কমা হু ওয়াজ আ উইডো, তো আমি হুটা আর লিখবো না বা ওয়াজটা আর লিখবো না, রেডিউসড পার্টিসিপেল, ওকে, রেডিউসড পার্টিসিপেলের ক্লাস যারা করেছো তাদের আমি শিখিয়েছি এটা। এফি আ উইডো, উনি কি ছিলেন, ওয়াজ কোয়াইট ইয়ং, ওয়াজ কোয়াইট ইয়ং, ওয়াই ও ইউএনজি হবে, তো বানানটা ভুল লিখেছি, তোমরা বলছো না কেন, বানানটা ভুল লিখেছি, তো ওয়াজ কোয়াইট ইয়ং। কত বছর বয়স? অনলি 25। যখন কি করেছিলাম, আমি তার সাথে প্রথম পরিচিত হয়েছিলাম, হোয়েন আই মেট হার ফর দ্য ফার্স্ট টাইম, হোয়েন আই মেট হার ফর দ্য ফার্স্ট টাইম। তো লাইনটা প্রত্যেকে বুঝতে পেরেছ যে কিভাবে করে আনতে হবে লাইনটাকে? তোমরা অনেকে ঠিক লিখেছ, আমি যাদেরকে গুড মার্কস দিয়েছি, ভালো মার্কস দিয়েছি, তারা প্রত্যেকেই মোটামুটি
ভালো লিখেছো তাদেরটাও কিন্তু কারেক্ট, আমারটাই যে লিখতে হবে এরকম কোনো মানে নেই, তাদেরটাও কারেক্ট হয়েছে, ভেরি গুড, প্রত্যেকে খুব ভালো লিখেছো। এরপরে যে সেন্টেন্সটা দেখে নাও, তার নাম ছিল মিসেস হারবেন, তার নাম ছিল মিসেস হারবেন, এটা তোমরা একবার প্রত্যেকে করো দেখি, তার নাম ছিল মিসেস হারবেন, কি হবে ইংলিশটা ট্রাই করো দেখি, কে কেমন লিখেছিলে আরেকবার একটু মনে করে লেখার চেষ্টা করো, তার নাম ছিল, ও সরি কেউ একজন অ্যানোটেট করে ফেলছো, এটা দোষ নয় তোমাদের, তার নাম ছিল মিসেস হারবেন, হার নেম ওয়াজ মিস হারবেন, ইয়েস ভেরি গুড, হার নেম ওয়াজ মিস হারবেন, ইয়েস হার নেম ওয়াজ মিস হারবেন। তো দেখে নাও কি লিখবো আমরা, হার নেম ওয়াজ মিস, সরি MRS হবে, her name was Miss Harben. এবার দেখো খুব কম বয়সে তিনি আমেরিকায় চলে যান এবং সেখানে আটলান্টায় থাকতেন, তো এটার লাইনটা লেখার চেষ্টা করো দেখি, খুব কম বয়সে, খুব কম বয়সে ইংলিশটাকে আমরা কি লিখব, এটার আর্লিয়েস্ট তোমরা লিখতে পারো কিন্তু এই জায়গাটা একটু অন্যভাবে আনবো, তোমরা আগে লেখো দেখি তারপরে আমি লেখাচ্ছি, তোমরা আগে লেখো প্রত্যেকে যে খুব কম বয়সে আটলান্টায় চলে যান, ওইটা লেখো, আমেরিকায় চলে যান এবং সেখানে থাকতে শুরু করেন, যে খুব কম বয়সে সে আমেরিকায় যান, তাহলে আমরা যখন লিখবো এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটাই একটু ভুল হয়েছে সবার, এই জায়গাটা লিখবো এই যে কোথাও যাওয়া চলে যাওয়া সেখানে না ওয়েন্ট আউট শব্দটা ব্যবহার করবে, সে ওয়েন্ট আউট এই শব্দটা ব্যবহার করার চেষ্টা করবে এই ফ্রেজটা, ওকে, সে ওয়েন্ট আউট টু আমেরিকা, when she was young, মানে খুব অল্প বয়সে, she was very young, তাই না, very young, বা at her early age সেটাও করতে পারো, at her early age ও করতে পারো, যে at her early age she went out to America, এইভাবেও করা যেতে পারে, আমি লিখে দিচ্ছি, at her early age she went out to America, এবং সেখানে বসবাস করতে শুরু করেন, তাই না, and lived, simple কি লিখবো, and lived, and lived, okay, যে কোনোটা লিখতে পারো, she went out to America when she was very young and lived, বা at her earliest she went out to America and lived, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, আচ্ছা আটলান্টা আছে নাকি, আচ্ছা lived in Atlanta, yes yes yes, আমি তো ওই পাতাটা দেখতে পাচ্ছি না, খেয়াল করিনি, lived in Atlanta করে দাও, Atlanta, yes 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 yes, sorry খেয়াল করিনি, তো আশা করি লাইনটা বুঝতে পেরেছো, এই went out এর ইউজটা আশা করি প্রত্যেকে বুঝেছো, আহা দাগ দিতে পারছি না কেন, went out এর ব্যবহারটা প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি, হ্যাঁ এটা ইউজ করার চেষ্টা করবে তোমরা, went out, ওকে এটা ইউজ করার চেষ্টা করবে। এরপরে আমরা দেখব যে সেখানে তিনি আইনজীবী হারবেনকে বিবাহ করেন, যার আইন ব্যবসায়
বেশ প্রসার ছিল, তাহলে এই প্রসার থাকা ইংলিশটা কি? এই জায়গাটা তোমরা অনেকে দেখেছি ভুল করেছো, ওকে? এই জায়গাটা অনেকে ভুল করেছো। তো এই জায়গাটা আমি যখন লিখবো, দেখে নাও যে কিভাবে লিখতে হবে, যে দেয়ার শি লিভড, আমরা কি লিখবো? দেয়ার, দেয়ার মানে সেখানে, শি ম্যারিড, কাকে ম্যারিড করেন, কাকে? মিস্টার হারবেন, মিস্টার হারবেন, ওকে, যে ছিল মানে এই ল ইয়ারে সে খুব প্রসার অর্জন করেছিল, তাহলে এই প্রসার অর্জন করা ইংলিশ হলো হু, যিনি কি করেছিলেন, ওয়াজ এ লয়ার উইথ গুড প্র্যাকটিস, ওয়াজ এ লয়ার উইথ আ গুড প্র্যাকটিস, খুব ভালো এবং খুব সুন্দর ইংলিশ চেষ্টা করো ব্যবহার করার, যে প্রসার জমানো যে ইংলিশটা তাকে কি বলা হয়, উইথ আ গুড প্র্যাকটিস, ওকে? যে ডাক্তার হিসেবে সে প্রসার জমিয়েছিল বা খুব নাম করেছিল, ওকে? তো হি ওয়াজ এ ডক্টর উইথ আ গুড প্র্যাকটিস, ওকে, উইথ আ ডক্টর, হি ওয়াজ এ ডক্টর, আচ্ছা লয়ার, ইয়ার কি পড়ে গেছে, আচ্ছা এ পড়ে গেছে না, ও সরি, দাঁড়াও, লয়ার উইথ আ গুড প্র্যাকটিস, ওকে? তাহলে তোমরা আশা করি নামাতে পারবে, যে যিনি ডাক্তার, ডাক্তার হিসেবে খুব প্রসার জমিয়েছিল, তাহলে অ্যাজ এ ডক্টর উইথ এ গুড প্র্যাকটিস, ওকে, হি বিকেম এ ডক্টর উইথ এ গুড প্র্যাকটিস, বা এরকম ভাবে তোমরা ইংলিশটাকে কিন্তু আনতে পারো। তাহলে দেয়ার শি ম্যারিড মিস্টার হারবেন হু ওয়াজ আ লয়ার উইথ আ গুড প্র্যাকটিস, এটাকে আনার চেষ্টা করবে, লেখার ব্যবহার করার চেষ্টা করো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? না, টু দেওয়ার দরকার নেই, মনে রাখবে ম্যারিড এর পর আমরা কোনো প্রিপোজিশনই ব্যবহার করব না, অনেক জায়গায় প্রিপোজিশন ব্যবহার করে, টু লেখে, উইথ লেখে, আমরা কিচ্ছু ব্যবহার করব না, ওকে, সিম্পল ম্যারিড পার্সনের নাম লিখবো, ওকে, আমি প্রিপোজিশনে করিয়ে দেব, হ্যাঁ ইউজ করবে না, একদম করবে না, ম্যারিড অমুক, বাস, হু ওয়াজ এ লয়ার উইথ গুড প্র্যাকটিস, এটা ইউজ করার চেষ্টা করবে। আমি অন্য কালিতে মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, যে এ লয়ার উইথ আ গুড প্র্যাকটিস, ওকে, খুব খুব ইম্পর্টেন্ট লাইন, ব্যবহার করার চেষ্টা করো। এরপরে চলে আসো, তাদের একটি সন্তান ছিল, খুব একটা কঠিন লাইন নয়, প্রত্যেকেরই পারা উচিত, তাদের একটি সন্তান ছিল, ও সরি, তাদের একটি সন্তান ছিল, কি ইংলিশ হবে, তাদের একটি সন্তান ছিল, ইংলিশটা হবে হলো দে হ্যাড এ চাইল্ড, ইয়েস ভেরি গুড, দে হ্যাড এ চাইল্ড। এরপরের লাইন কি আছে, এরপরের লাইন আছে কিন্তু প্লেগের, এই যে এই জায়গাটাও অনেকে দেখেছি আমি ভুল করেছ, কিন্তু প্লেগের প্রাদুর্ভাব সেখানে মারাত্মকভাবে দেখা দেয় এবং এর ফলে তার স্বামী এবং সন্তান মারা যায়। এই লাইনটা সমীরণ খুব ভালো লিখেছে, খুব ভালো লিখেছে। এখানে আমরা লিখব, দেখো কিভাবে লিখবো, কিভাবে লিখেছিল, এবং খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর লিখেছে। একটু অন্যভাবে লিখব, উইথ দ্য বাট আহ
প্রাদুর্ভাবে বাংলাটা কি দিয়েছিলাম একটু দেখে নেই। অ্যাকচুয়ালি এই এই স্লাইডে করানোটা একটু অসুবিধা হয়, কারণ বাংলাটা বারবার দেখতে হয় এভাবে ঘুরিয়ে। প্লেগের প্রাদুর্ভাব সেখানে মারাত্মকভাবে দেখা দেয়, আমরা এইভাবে লিখব। এইভাবে করি, আউটব্রেক, বাট এইভাবে করলে সুন্দর হয়, এইভাবে করে দাও। উইথ দ্য সিভিয়ারিটি, উইথ দ্য সিভিয়ারিটি অব প্লেগ, with the severity of plague, আচ্ছা এরকম করো, উইথ দ্য সিভিয়ারিটি অফ প্লেগ, এই জায়গাটা এইভাবে এনো না, একটু অন্যভাবে আনতে হবে। যে ওখানে প্লেগের প্রাদুর্ভাব দেখা গেছিল তাই না? বাট প্লেগ ব্রোক আউট, বাট প্লেগ ব্রোক আউট and wreaked havoc ইউজ করার চেষ্টা করবে, বাট প্লেগ ব্রোক আউট অ্যান্ড wreaked havoc ইন দ্য প্লেস, মানে ওইখানে ওই জায়গাটায়, এইভাবে লিখবে। বাট প্লেগ ব্রোক আউট অ্যান্ড wreaked havoc in the place as a consequence, comma diye as a consequence, wreak havoc mane ekdom khub khoti kore ar ki, khub khoti korechilo, broke out and wreaked havoc ekshathe meaning ta holo je pradurbhab, pradurbhab mane holo je shudhumatro ota to ar broke out hoye chupchap boshe chilo na, okhane onek khoy khoti koreche ota, tar jonno ekshathe amra likhe dilam broke out and wreaked havoc, kothay in the place as a consequence both her husband and child died of it, both her husband and the child died of it. তো লাইনটা আবার আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও যে মিনিংটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে আসলো। যে কি আছে, কিন্তু প্লেগের প্রাদুর্ভাব সেখানে মারাত্মক ভাবে দেখা দেয়। দেখো মারাত্মক ভাবে দেখা দেওয়া মানে কি, প্রাদুর্ভাবটা হয়ে ও নিশ্চয়ই চুপচাপ বসেছিল না, প্রাদুর্ভাব মানে কি ব্রেক আপ তাই না, ব্রোক আউট। আর এই যে মারাত্মক ভাবে ব্যাপারটা, এটাই হলো আমার রেক্ট হ্যাবক, যে খুব ক্ষয়ক্ষতি করে, এই মারাত্মক ভাবেটার জন্যই আমরা এখানে কি করলাম, নিয়ে আসলাম। তো সেন্টেন্সটা কি লিখেছি দেখো, যে বাট প্লেগ ব্রোক আউট অ্যান্ড রেক্ট হ্যাবক কোথায়, ইন দ্য প্লেস, সেখানে বলেছিল তাই ইন দ্য প্লেস লিখলাম। এর ফলে কি হয়, অ্যাজ এ কনসিকুয়েন্স কি হয়, বোথ হার হাজবেন্ড অ্যান্ড দ্য চাইল্ড ডাইড অব ইট। ইজ ইট ক্লিয়ার টু ইউ, ইজ ইট ক্লিয়ার টু ইউ, একটু মেসেজ করবে, ইজ ইট ক্লিয়ার টু ইউ। হ্যাঁ, বারবার দেখবে আমি খুব আস্তে আস্তে করাচ্ছি ক্লাস, যাতে করে প্রত্যেকটা জিনিস আমরা শিখে শিখে এগোতে পারি। ওকে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আমাদের কোনো ট্রেন ধরতে হবে না, গাড়ি ধরতে হবে না, সবাই খেয়ে দিয়ে নিয়েছো, খালি ক্লাসটা দেখে ঘুমোতে চলে যাবে। এরপরে দেখো, ফলে আমেরিকা প্রসঙ্গে তার ভীতি তৈরি হয় এবং তিনি ফিরে এসে কোভেন্ট্রিতে তার কাকিমার কাছে থাকতে আরম্ভ করেন। ফলে তো
কি সম্বন্ধে? তার আমেরিকা সম্বন্ধে একটা ভীতি তৈরি হয়। ওকে, এই জায়গাটা একটু খুব সুন্দর ইংলিশ আছে, সেটা আমি লেখাবো, ওকে, এবং তোমরা ইউজ করার চেষ্টা করবে। এই যে ভীতি তৈরি হওয়া কোনো জিনিস সম্বন্ধে তাকে গট সিকেন্ড বলে। ওকে, তাহলে অ্যাজ এ রেজাল্ট শি গট সিকেন্ড অ্যাবাউট আমেরিকা। মানে কোনো জিনিস সম্বন্ধে যদি কারো মনে ভয় আসে, কোনো জায়গা বা কোনো জিনিস, তোমরা এই ইউজটা করার চেষ্টা করবে, গেট সিকেন্ড অথবা গট সিকেন্ড। ওকে, অ্যাবাউট আমেরিকা, অ্যান্ড কি করে, ফিরে আসে, কেম ব্যাক করতে পারো অথবা রিটার্নড করতে পারো, অথবা রিটার্নড, কোনোভাবেই রিটার্নড ব্যাক করবে না, হয় কেম ব্যাক না হলে রিটার্নড করবে, কোথায়, টু কি করার জন্য, টু লিভ উইথ হার আন্ট, কোথায়, অ্যাট কোভেন্ট্রি, তাই না, অ্যাট কোভেন্ট্রি, অ্যাট কোভেন্ট্রি। তো এখান থেকে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, কোনো জিনিস সম্বন্ধে যখন কারো বলে না এই জিনিসটা নিয়ে আমার একটা ভয় আছে, তাহলে এইটা হলো তোমার সেই গট সিকেন্ড। আশা করি ব্যবহারটা প্রত্যেকে বুঝেছো, একটু মেসেজ করবে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল। আর এইখানে আমরা কখনোই হয় কেম ব্যাক লিখবো, নয় রিটার্ন লিখবো, কোনো কোনোভাবেই আমরা রিটার্ন ব্যাক লিখব না, রিটার্ন ব্যাক কিন্তু রং। ওকে, না আচ্ছা, এরপরে চলে আসো, কি আছে, আমি এটা বলতে পারি, মানে ডক্টর ওয়াটসন বলছিলেন এটা, যে কি বলছিলেন, সরি, আমি এটা বলতে পারি যে তার স্বামী তার জন্য যথেষ্ট সঞ্চয় রেখে গেছিলেন। তাহলে এই যে যথেষ্ট সঞ্চয় রেখে যাওয়া মানে কি, তার মানে তার জন্য অনেক সেভিংস রেখে গেছিলেন। আর আমি এটা বলতে পারি মানে কি, যে আই মে মেনশন বা আই ক্যান সে দ্যাট, আই মে মেনশন বা আই ক্যান সে দ্যাট, যে কোনোটা তোমরা লিখতে পারো, আই মে মেনশন অথবা আই ক্যান সে দ্যাট হার হাজব্যান্ড, এখানে তোমরা হ্যাড এর ব্যবহারও করতে পারো বা সিম্পল পাস্টও রেখে দিতে পারো, নো প্রবলেম, হার হাজব্যান্ড হ্যাড লেফট এনাফ সেভিংস ফর হার, হার হাজব্যান্ড হ্যাড লেফট এনাফ সেভিংস ফর হার। এই ছিল আজকের ট্রান্সলেশন, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল, একটু মেসেজ করবে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল। হ্যাঁ, এবার বারবার ভিডিওটা দেখে নেবে, দেখে নিয়ে নোটসটা আমি আপডেট করে দিচ্ছি, কোন কোন জায়গাগুলো আমাদের শেখার বিষয় সেগুলো আমি বলে দিলাম, সেগুলোকে খাতায় আলাদা করে নোটস করে রাখবে, তাতে কি হবে, ওটা করানো আছে আমার, ওকে, ওটা অলরেডি করানো আছে শানু, ওটা আমার ইবুকে দেয়া আছে অলরেডি। তো যাই হোক, তো নোটস করে রাখবে, এই নোটসগুলোই যাতে এমন হয় এই ওয়ার্ডগুলো কখনো আসলে বা এই ব্যবহারগুলো কখনো আসলে তোমরা ইজিলি অন্য ট্রান্সলেশনে সেগুলো সঠিকভাবে এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারো, কেননা ট্রান্সলেশন এবং প্রিসাইজ কিন্তু কমন আসে না, এই দুটো বাই প্র্যাকটিস আমাদের কিন্তু গেইন করে নিতে হয়। ওকে।
এই পর্যন্তই রইল, গুড নাইট টু ইউ অল।